আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী এবং ঠিক এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন এই ভিডিওতে। টাইটেল থাম্বনেল যেটি দেখেছেন আপনি, এটি সম্পূর্ণ ক্লিয়ার আপডেট। এখন থেকে ওমানে যেতে বাংলাদেশি শ্রমিকদের আর লাগবে না ভিসা। আপনি হয়তো অবাক হয়েছেন, না এটি অবাক হওয়ার কোনো কারণ নেই। আর এই ধরনেরই একটি চুক্তি অলরেডি কমপ্লিট করেছে বাংলাদেশ ওমানের সাথে। ভিডিওটিতে থাকছে বিস্তারিত, ছেড়ে যাবেন না, সম্পূর্ণ আপডেটটি দেখেই যাবেন। যেহেতু আমরা কুয়েতে একটি চাপের মধ্যে রয়েছি, বাংলাদেশ থেকে একটি শ্রমিক আসতে কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমোদনের প্রয়োজন হয়, কিন্তু এই মধ্যপ্রাচ্যের দেশ ওমানেই বাংলাদেশিদের এখন যেতে কোনো ধরনের ভিসাই আর লাগছে না। মধ্যপ্রাচ্যে যারা যাবে, বিশেষ করে বাংলাদেশি শ্রমিক, তাদের জন্য দারুণ এক সুখবর দিল বাংলাদেশ সরকার। এখন থেকে ওমানে যেতে বাংলাদেশি শ্রমিকদের লাগবে না আর ভিসা। জনশক্তি রপ্তানিতে আবারও এক আনন্দের সংবাদ মিলল। বাংলাদেশ ও ওমানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে কূটনীতিক, অফিসিয়াল, স্পেশাল এবং সার্ভিস পাসপোর্টধারীরা বিনা ভিসায় ওমানে যেতে পারবেন। এছাড়া বাংলাদেশ থেকে শ্রমিকদেরও এখন থেকে ওমানে যেতে আর ভিসা লাগবে না। 30 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে ওমান কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে একটা অ্যাপ্রুভাল নিয়ে চুক্তিটা সই করে ফেলেছিল, কিন্তু যেহেতু আন্তর্জাতিক চুক্তি মন্ত্রিপরিষদে আসতে হয়, সেজন্য ক্যাবিনেট আজ সেটি অনুমোদন দিয়েছে। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, কূটনীতিক, অফিসিয়াল, স্পেশাল সার্ভিস পাসপোর্টধারীদের, আমাদের যেসব লোকেরা ওখানে কাজ করতে যাবে তাদের আর ভিসা লাগবে না। তবে বেড়ানোর জন্য সাধারণ লোকেরা যেতে চাইলে ভিসার প্রয়োজন হবে। যারা ওয়ার্কার তাদের লাগবে না। তবে বাংলাদেশ কোন উপায়ে শ্রমিক ওমানে পাঠাবে বা বাংলাদেশ থেকে শ্রমিক ওমানে যাবে, এটি নিয়ে এখনও কোনো তথ্য প্রকাশ হয়নি। আমাদের সাথে যুক্ত থাকলে সর্বশেষ আপডেটে আমরা এই ইনফরমেশনটিও আপনাদেরকে জানিয়ে দেব। এর জন্য আমরা বিনা ভিসায় আমরা ওমান ট্রাভেল করতে পারি কিসের জন্য, তো এটা ইমার্জেন্সির কারণে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ওনারা এক্সাম মানে জরুরি ভিত্তিতে একটা অ্যাপ্রুভাল নিয়ে একটা চুক্তিটা সই করে ফেলছিলেন, কিন্তু যেহেতু ইন্টারন্যাশনাল চুক্তি ক্যাবিনেটে আসতে হয়, সেই জন্য আসছে, ক্যাবিনেটও সেটা অ্যাগ্রি করে গেছে। কূটনৈতিক, অফিসিয়াল, স্পেশাল এবং সার্ভিস পাসপোর্টধারীদের, এই যে আমাদের যেসব লোকরা ওইখানে কাজ করতে যাবে তাদের, যারা ওয়ার্কার তাদের লাগবে না। দর্শক, সবার প্রতি অনুরোধ থাকবে এই ইনফরমেশনটি শেয়ার করে দেবেন, ভিডিওতে একটি লাইক দেবেন, কোনো কিছু জানতে কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখবেন। যেহেতু কুয়েতের সর্বশেষ আপডেটগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন প্রচার করে যাচ্ছি।